বিজয়কান্তি চৌধুরী, আমার বাবার নাম হল মৃত বিজন বিহারী চৌধুরী, মা মৃত স্বর্ণপ্রভা চৌধুরী। আমার বাড়ি পূর্ব গুমদণ্ডী ইউনিয়ন বোয়ালখালি থানা এবং চট্টগ্রাম জেলা। বোয়ালখালি থানার কদুকলা হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি। তখনকার সেখানে খুব শক্তিশালী সংগঠন ছিল ছাত্র ইউনিয়ন। তখন আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত হই। এই ছাত্র ইউনিয়নে যখন আমি ক্লাস নাইনে পড়ি, তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের স্কুলে একটা শহীদ মিনার করব। শহীদ মিনার করার সময় পুলিশ আসে। পুলিশ এসে আমাদের সাথে খুবই একটা মুখোমুখি একটা তর্ক হয়। তর্ক হইয়া আমাদের শহীদ মিনার করতে করতে দেয়নি, শহীদ মিনারটা ভেঙে দিছে, ভেঙে দিয়ে চলে যায়। তখন পুলিশের সাথে তর্কর কারণে আমি আসামি হই ওই স্কুলে ক্লাস নাইনে। তখন আমি প্রায় দুই মাস আমি স্কুলে যেতে পারিনি। পরে আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষকেরা এই কেসটা একটা ফয়সলা করে। শেষ পর্যন্ত আমরা এই কেসটি উঠব। তারপর আমি পাস করি। 1967 সালে আমি এসএসসি পাস করি। পাস করার পরে আমি চিরায়ন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি ওইখানেও ছাত্র ইউনিয়নের সাথে জড়িত হই। তখন ওইখানে প্রথম অবস্থায় গিয়ে ছাত্র ইউনিয়নের দুইটা গ্রুপের মধ্যে রাজনীতি আরম্ভ হয়। একটা হলো মেনন গ্রুপ, একটা হলো মতিয়া গ্রুপ। তা আমি মতিয়া গ্রুপ না করে মেনন গ্রুপের এ করেছি। মার্স তুমি চিন্তাধারাটা আমার উপর বেশি প্রভাব ফেলছে। তখন মেনন গ্রুপের সাথে জড়িত হওয়ার পর এই সময়ে বিভিন্ন আন্দোলন আরম্ভ হয়। তখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘটনা আমার জীবনে ঘটে যায়। তখন মৌলানা ভাসানীর নেতৃত্বে হাট হরতাল ডাক দিই। গ্রাম অঞ্চলে যত হাট আছে হাট হরতাল করবে। এই সময় আমি কলেজ থেকে চলে আসি বোয়ালখালিতে। বোয়ালখালিতে আসার পর হাট হরতালে যাই। আমাদের এখানে সবচেয়ে বড় একটা হাট ছিল, সেই হাট নাম মুরাদ মুন্সি হাট। মুরাদ মুন্সিটা আমরা ছাত্র ইউনিয়নের কয়েকজন প্রায় 20-30 জন ছেলে মিছিল করতেছে হাটের ভিতরে। তখন ছিল রবিবার এবং বৃহস্পতিবার। রবিবারের হাটের মধ্যে আমরা মিছিল করতে আগামী বৃহস্পতিবারে হাট হবে না, হাট হরতাল হবে, এভাবে আমরা মিছিল করতে। এই সময় মুসলিম লীগের নেতারা একজন আছে ডক্টর এজাহাত, সে ছিল বোয়ালখালী থানা মুসলিম লীগের সেক্রেটারি। উনি ওনার দলবল নিয়ে আমাদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ করে, বড় বড় লাঠি পিটে দেয়। এই সময় সমস্ত হাটের লোকেরা আমাদের পক্ষ হয়ে আসে। আমরা শুধু সেখানে স্লোগান দিতাম আগামী বৃহস্পতিবার হাট হরতাল হবে, হাট হবে না। পরে কিন্তু আর কারণ ওই হাটটা হয় না। এটা এই মারামারিটায় আমাদের ফেভারে গেছিলো, মানুষজন আমাদেরকে এ করছিলো। আবার আমি এটার পরে আবার পলিটেকনিক চলে যাই। তখন ব্যাপকভাবে পলিটেকনিক আন্দোলন চলতেছে, 6 দফা এবং 11 দফা এক হয়ে গেল, ছাত্র ঐক্য হয়ে গেল, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগ এক হয়ে গেছে। তখন 11 দফার ভিত্তিতে আন্দোলন আরম্ভ হয়ে গেছে। তখন এখানে যে ছাত্রলীগের সাথে ছাত্র ইউনিয়নের যে বিরোধটা ছিল এটা অনেকটা কমে গেছিল। একটা বিরাট একটা সমস্যা ছিল, সে সমস্যাটা ছিল বিহারি ছাত্ররা ছিল। তখন বিহারি ছাত্ররা এই আন্দোলনকে সব মানে এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তখন বিহারিদের সাথে বাঙালি ছেলেদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ হয়ে যায়। এই 70-এর দিকে ইলেকশান, এই সময় আমি কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে গেছি। কমিউনিস্ট পার্টির বিভিন্ন মিটিংয়ে যেতাম আমি। সেই মিটিংয়ের মধ্যে শরদিন্দু দোস্তি যাচ্ছিল, দেবেন শিকদার ছিল, বোয়ালখালী থানাতে ছিল সৈয়দ জালালউদ্দিন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে জনগণতান্ত্রিক সরকার করতে হবে, এই রাজনীতিটা তখন দেবেন সিংহ তখন আসল। খুব কম সময়ের মধ্যে এই কমিউনিস্ট পার্টির মধ্যে আবার ভাগ হয়ে গেল যে এই আন্দোলনের মধ্যে বাংলার সশস্ত্র সংগ্রাম করতে হবে। তখন পশ্চিমবাংলার চারু মজুমদারের রাজনীতিটা প্রবলভাবে আমাদের ছাত্র ইউনিয়নের বিশেষ করে ম্যানর গ্রুপের ছেলেদের মধ্যে বিরাট দোলা। এই কারণে আমিও চারু মজুমদারের দলের মধ্যে
চলে গেছি। এই চারমানদারের এই লাইনটাকে এনেছিলেন দেবেন সিদ্ধা চট্টগ্রামে। কেন্দ্র ছিল এই তোহা সাহ, তারপর মতিন সাহ, ওরা সেই তখন যখন যুদ্ধই আরম্ভ হয়ে গেল তখন এরা এই বলতো যে এরা দুই কুকুরের লোক, এই দেবেন সিকদারের এই দল, চারমানদারের দল, এখানে আমাদের ভূমিকা কে। তখন এই বোয়ালখালীতে আমার সাথে পার্টির সাথে বিরাট বিরোধ হয়ে যায়। আমি বলছি দুই কুকুরের লড়াই এই কথাটা বলে আমরা টিকতে পারবো না, এই যুদ্ধটা ন্যায় লড়াই না অন্যায় লড়াই, এই প্রশ্নটা আমাদের মধ্যে একটা গ্রুপে তুলল। তো দুই কুকুরের লড়াই একটা গ্রুপে বলতেছে, আরেকটা গ্রুপে বলতেছে এই যুদ্ধে ন্যায় লড়াই না অন্যায় লড়াই, জনগণের, বাঙালি জনগণের, পূর্ব বাংলার জনগণের লড়াই। তখন এর মধ্যে আমরা কিন্তু বিরাট বিরাট মিছিল করছি, আমরা মিছিল করছি যে ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো বলিনি, পূর্ব বাংলা স্বাধীন করো, ভোটে মুক্তি আসবে না, সংগ্রামে মুক্তি আসবে, এইভাবে আমরা মিছিল করতাম এবং এই মিছিলের অগ্রভাগে থাকতাম। আমরা ব্যাপকভাবে আমরা বিভিন্ন জায়গায় চিকা লেখছি, চিকা মারতাম এবং এটা করতাম। বলখারিতে আবুল হোসেন ছিল, আমি ছিলাম, তা নুরুল হুদা ছিল, নজরুল ছিল, এই গ্রুপটা আমরা এই গ্রুপের মধ্যে আমরা ছিলাম। এখানে আরও অনেক আমাদেরকে সমর্থন করছে। 26 মার্চের আগেই আমরা অস্ত্র পেয়ে গেছি, আমাদের হাতে অস্ত্র আসলো। কেমনে আসলো? যখন সোয়াতের অস্ত্র হওয়ার মানে করার জন্য গণ্ডগোল হচ্ছে 26 মার্চের আগে, 23-24 তারিখের দিকে যখন হচ্ছে, তখন কালুঘাট আমাদের সংগঠনেরই সংগঠন ছিল। কালুঘাটে বসর সাহেবের, বসর সাহেব ছিল তখন ইউনিয়নের নেতা, শ্রমিক, তখন ওইখানে অবাঙালিদের সাথে বাঙালিদের বিরাট গণ্ডগোল হলো এবং ওইখানকার যে অস্ত্র, অস্ত্রগুলি সবগুলি বোয়ালখালীতে আমরা নিয়ে আসলাম। আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, সেই বোয়ালখালীতে আমরা পাইছি এই অস্ত্রগুলো, এই অস্ত্রগুলি দিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। 26 মার্চের সকালবেলায় কালুঘাটের বীজ দিয়ে দেখছি যে ইপিআর এবং আর্মিরা পার হয়ে বোয়ালখালীতে আসছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। কালুঘাটের পরে বোয়ালখালীতে এসে, বোয়ালখালী এই উপজেলাতে এসে আসার পর অনেক স্ক্যাটার হয়ে গেছে, অনেক চলছে, তারা ম্যাক্সিমাম 10 দিন পর্যন্ত ছিল, 8-10 দিন পর্যন্ত ছিল বোয়ালখালীতে, তারপর তারা থাকতে পারে না। এর মধ্যে কালুঘাটের মধ্যে ক্যাপ্টেন হারুন আহত হয়েছিল, পরে ওখানে আহত হওয়ার পরে আর এটা আর কালুঘাট ব্রিজটা রাখতে পারে না, তখন এটা পাঞ্জাবিদের কাছে চলে গেল। তখন বোয়ালখালীতে সমস্ত অস্ত্রগুলি বিভিন্ন জায়গায় অ্যালোমেলো হয়ে রয়ে গেছিলো, তখন ওই অস্ত্রগুলি আমরা সংগ্রহ করছি স্বাধীনতা মানে এই পর্যায়ে। এই পর্যায়ে যখন হয়ে গেল তখন স্তিমিত হয়ে গেল। এখানে বামপন্থী আমরা যারা ছিলাম তারা আমরা বলছিলাম স্বাধীনতা ছাড়া উপায় নেই, রাত্রে আমরা স্লোগান দিতাম, মিছিল করতাম, তখন আমাদের হাতে অস্ত্র আছে। তখন আমরা কিছু ছেলেরা আমাদের গ্রুপে তখন আমরা চিহ্নিত হয়ে গেছিলাম, মারাত্মকভাবে চিহ্নিত হয়ে গেছিলাম। চিহ্নিত হওয়ার পর একদিন আমি এখানে একটা ঘটনা বলি, আমার নিজের জীবনের খুব দুঃখজনক ঘটনা। তখন আমি যাই, আমি যাওয়ার পরে একদিন রাত্রে আমাকে ধরে নিয়ে গেল স্থানীয় মুসলিম লীগের গুন্ডারা, এবং তখন রাজাকার হবে হচ্ছে এইরকম অবস্থা, তখন তারা রাজাকার করার জন্য প্রস্তুতি টস্তুতি নিচ্ছে, আমাকে খুব বেশি মারছে, মারছে, মারে হাত পা বেঁধে রেখে উলের কষায় বাড়ির সামনে আমাকে জব করে দিবে, নইলে পাঞ্জাবিদের হাতে দিবে। না, আমি প্রাইভেট টিউশনই করতাম এখানে আমাদের গ্রামে। তখন আমার জেঠাই এতে ছেলে মেয়েদেরকে পড়াতাম, শশী সাহেবের ভাই, বড়ো ভাই এবং শশী সাহেব, এরা দুজনে এক কথা, এটা আমার টিচার, আমার টিচারকে নিয়ে যেত। ওনারা দুজন এসে এদের সাথে তর্ক করে আমাকে নিয়ে গেছে, সারাই নিয়ে গেছে। তখন আমার এত আমি হাঁটতে পাইনি, তখন ওনারাও ভয় পেয়েছি। ওনারা আমাকে 61 টাকা দিচ্ছে পকেটে, বলছে চিকিৎসা করো চলে যাও, বোয়ালখালী থেকে চলে যাও, এখানে থাকলে তোমাকে মেরে ফেলবে। তখন আমি কী করব, খুব কষ্টে গেলাম। শামসুদা আমি ডাকতাম, উনি রেলে চাকরি করতেন, রেলে তখন কয়লার ইঞ্জিন ছিল, তখনকার সঙ্গে স্টিম ইঞ্জিনে ফায়ারম্যান ছিলেন উনি এবং ওনার ওয়াইফ। তাহলে উনি আমাকে প্রায় 7 দিন ওনার বাড়িতে কেউ না জানে মতো রেখে আমার চিকিৎসা করেছে। তারপর আমি পটিয়াতে গেলাম, গৈরলা টুন্টু দিদির বাসা বলে, টুন্টু দিদির বাসাতে আমি ছিলাম, ওখানে আমার ডাক্তারি চিকিৎসা করছে। তখন এখানে আরেকজন পোস্ট মাস্টার ছিল, আহমদ হোসেনের বাড়িতে এবং টুন্টু দিদির বাসাতে ছিল। এরপর আমার সুস্থ হইয়া আবার বোয়ালখালীতে আসছে। তখনও পর্যন্ত ইন্ডিয়া অনেক যাওয়ার চেষ্টা করতেছে এবং কিছু কিছু চলে গেছে, একটা গ্রুপ গেছে, সোলোমান, কাদের, নাসি, এই নাসি না ওদের লম্বা নাসি না, আরেক নাসি, এরা চলে গেছে আমরা শুনলাম বোয়ালখালীতে এসে। এরা যাইয়া ট্রেনিং নিয়ে জুন জুলাইয়ের দিকে
একটা গ্রুপ আসলো, যে সুলমানের নাতি, আমাদের বলকারিতা না যে এফএফের নাতি, তখন ওরা এসে প্রথমে খুবই আমাদেরকে খোঁজ করলো, এখানে তারা শুনছে এখানে কে কে আছে, কে কে এখানে এ করতেছে। তখন ওরা এসে আমাদের সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে তারা বললো যে আমরা এই আসছি, আমরা বিচ্ছিন্নভাবে আমরা ঘটনা এই করবো এই। তারপর আমি যে ঠিক আছে, তাহলে আমাদের সাথে যদি বিরত্ব নাই, আমরাও স্বাধীনতার জন্য সংগ্রাম করতেছি, আপনারাও স্বাধীনতার জন্য আসছেন, তাহলে আমাদের মধ্যে আমরা একত্রিতভাবে থাকবো। সুলমান এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করি আমাদেরকে এই করলো। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, ক্যাপ্টেন করিম আসলো, ক্যাপ্টেন করিম এদের সাথেও কথা বলছে, আমাদের সাথে কথা বলছে, ক্যাপ্টেন করিম আমাদের সাথে নিয়ে আমাদেরকে সাথে নিয়ে অ্যাকশান করবে বিভিন্ন, হ্যাঁ অ্যাকশানে যাবো এই। একদিন আমি ক্যাপ্টেন করিম আরও চার পাঁচজন মানি, আমাদের বেঙ্গুরা স্টেশন আছে, বেঙ্গুরা স্টেশন দিয়ে আমরা পটিয়া যাবো, পটিয়া একটা আমরা করবো। এর মধ্যে ওই এখানে একটা এ ছিল, ওখান থেকে রাত্রে আমাদের উপর গুলি ছিল, হ্যাঁ ছড়া গুলি, গুলি খাওয়ার পরে ক্যাপ্টেন করিম চলে গেছিলো। আমি ওই ঘরের ভিতরে এক রাত পুরো রাত্রে ছিলাম, ভোরে ভোরে ওখান থেকে আমি গেলাম, ওখানে আমাকে চিকিৎসা করলো। আমার এখানে বাসা গুলি ছিল, ছড়া গুলি, আমাদের ছিল নজরুল, তারপর ওহিদুল আলম মিয়া, নুরুল হুদা ছিল, কাদার ছিল, আরও অনেকে ছিল আর কি। বললাম এরপরে একটা দুর্ঘটনা আগস্টের দিকে, এখলাসুর রহমান সে ক্লাস টেনের ছাত্র, সে ছাত্রী নিয়ে করতো, কারণ কদুকুর স্কুলে ছিল। কোন সময় আমাদের এখান থেকে আমাদের গ্রুপ থেকে আমাদের অস্ত্রশস্ত্র ছিল, এই সময় কিছু গ্রেনেডও পাইছিলাম, কারণ এই গ্রেনেডগুলি পাইছিলাম যে আর্মিরা ফেলে গেছে এই গ্রেনেডগুলো, এই গ্রেনেডগুলি ছিল আর্মিরা, এই যে কাঠের বক্স ছিল, এই কাঠের বক্স থেকে সে কোন সময় গ্রেনেড নিয়ে ওদের আমরা রাজাকারদের মারবো, তখন রাজাকার হয়ে গেছে আগস্টে, মধ্যে কোন সময় সেই গেছে আমাদের জানা অবস্থায় গেছে, কোথায় আমি যাচ্ছি, তুই গ্রেনেড কেন নেস, কোথায় আমার কাজ আছে, করে গিয়ে ওখানে খোকাইয়ার দোকান বলে আর কি, কদুকিল স্কুলে কদুকিল গ্রামের খোকাইয়ার দোকান জায়গাটার নাম, ওখানে গিয়ে গ্রেনেড নিয়ে রাজাকারের যেখানে চা খাইতেছে এখানে আসছে, এটা দুর্ভাগ্যবশত এটা কী করছে এখানে পড়ে আসতে হয়েছে, ফলে এদেরকে ওই রাজাকারেরা দৌড়ায় ধরে একে ধরে ফেলল, তখন তাকে ধরে নিয়ে গেল সালাউদ্দিন খাদের বাসায়, ওখানে প্রায় চার দিন নির্যাতন করে সে মারা যায়। তখন আমাদের দুর্নীতি এমন একটা অবস্থা হলো, আমরা যে গ্রুপে ছিলাম এই গ্রুপে এমন এক অবস্থা হলো, না এটার প্রতিশোধ নিতে হবে, আমি অবশ্যই প্রতিশোধ নিতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি এবং শফি আমার গ্রুপে, আমরা ভলকার তখন রাজাকার কমান্ডার ছিল কাসেম চিয়ানি, সে এক সাইনম্যান, যে একে টার্গেট এর বদলা নেব কাসেম চেয়ারম্যান চেয়ারম্যানকে দিয়ে, কারণ এই নেওয়া যাওয়ার পর কাসেম চেয়ারম্যান গুরুস্তুল করতেছে, এই মুক্তিযোদ্ধা কি মুক্তি টুক্তি মানি না, মুক্তি একটাকে ধরছি মেরে ফেলবো, লাশও তো পাবে না, এইভাবে মিটিং করতেছে। তখন একদিন সন্ধ্যায় আমি এবং শফি গেলাম, আমার কাছে একটা রিভলভার ছিল, রিভলভারটা এটা ওদের থেকে পাইছি, ওই আর্মির ছবি হলো, এর বাড়ির কাছের লোক, চলো এর বাসাতে ঢুকবো আমি, কী দুর্ভাগ্য। গেলাম, যাইয়া যাওয়ার পরে বাড়ি ঘাটা আছে না, ঘাটা দিয়া যখনই গেলাম হ্যান্ডস আপ করে তার দোনালা এলজি বন্ধুকে আমার দম কপালে ধরছে, কে তোরা কে, যখনই হ্যান্ডস আপ করি আমি তো শেষ, সে মরবে নাহলে আমি মরবো। আমি কী করছি, রিভলভারটা নিয়ে ঠিক এই বুকের মধ্যে আনি, তাকে এক হাতে উপর মারছি, উপর মারার পরে এর বন্দুকটা বাস মানে ফায়ার হয়েছে আমার মাথার উপর দিয়ে, আর আমারটা তার বুকে গিয়া লাগছে, মারার পর সে পড়ে গেছে, তারপর আরেকটা করছে, পড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা করছে, আরেকটা করে বন্দুকটা নিলাম। এই সময় আমাকে হেল্প করার জন্য এই যে বসর ছিল মুক্তিযোদ্ধা, বসরের একটা গ্রুপ ছিল, এখানে আমার কিছু লোক ছিল মুসা, তারাও শ্রমিক ছিল স্প্যানিক জোটের, সেই হিসেবে পড়ছি, আর আর এসে আমাকে স্কট করে আমরা দুজনকে নিয়ে গেল। তারপর এখানে তো বহুত হলো দিনের মধ্যে বহুত গণ্ডগোল হলো, গণ্ডগোল হওয়ার পর কিন্তু আমরা যে একে মারছি এটা প্রকাশ হয়নি, কারণ আমাদেরকে কেউ চিনে না, কারণ সে একা ছিল। এটার পরে আমি রাঙ্গুনিয়াতে চলে গেলাম। এরপরে রাজাকাররা বিভিন্ন জায়গায় ঘর বাড়ি পুড়িয়ে দিল, আমাদের ঘর বাড়িও পুড়িয়ে দিল। তখন আমার চাচাতো ভাই একটা ছিল মিন্টু, তাকেও গুলি করে মিন্টু আছে বাড়িতে মেরে পুকুরের মধ্যে ফেলে পড়ে গেছিলো, তাকে তিন চার দিন পাওয়া যায়নি,
মরে যখন পানির উপর উঠছে তখনই তাকে পাওয়া যায়। এত তখন আমি রাঙ্গুনিয়া ছিলাম, ঠিক আছে, তখন আমার মা, আমার বাবা, আমার কাকা, আমার জ্যাঠা, তবে এই বয়স্ক মানুষ, আমার বড় ভাই, এদেরকে দরকার এক কোয়ার্টারে নিয়ে গেল। এই খবর আমি রাঙ্গুনিয়াতে খুব দ্রুত পেয়ে গেলাম। যেদিন নিচ্ছি সকালে নিচে আমি বিকালে পেয়ে গেলাম। পাইয়ে যাওয়ার পরে তখন মাথা এমন খারাপ হয়ে গেছে, নিশ্চয় তাদেরকে মেরে ফেলবে। তখন আমাদের চেয়ারম্যান ছিল ইউসুফ চেয়ারম্যান, সে শান্তিবাহী নির্মাণ। আমি কিচ্ছু আর দেরি করি না, সাথে সাথে ওই দিন রাত মানে সন্ধ্যায় দোকান থেকে নিয়ে প্রায় 25 জনের মতো সবাই অস্ত্র আসে বোয়ালখালিতে আসলো। বোয়ালখালি এসে প্রথমে আমার বাড়িতে ঢুকে সবাই কাঁদতেছে। তারপর আমি গেলাম, আমার এক বন্ধু ছিল মানে পলিটেকনিকে পড়তো আফসারুদ্দিন। এই আফসারুদ্দিন হলো ইউসুফ চেয়ারম্যানের খুব নিকটতম আত্মীয়। আমি একে তুলে নিয়ে যাব, পরিকল্পনা ছিল ওইকে তুলে নিয়ে যাব। একে তুলে নিয়ে ইউসুফ চেয়ারম্যান এদেরকে যদি মৃত্যু মানে না চায় তাহলে আমি একে আফসারকে মেরে ফেলব, এটা ছিল আমার প্ল্যান। কিন্তু দেখলাম যে এখানে বিরাট কিছু পেয়ে গেলাম। দেখি যে ইউসুফ চেয়ারম্যান নিজের বাড়িতে না শুইয়া এর বাড়িতে শুয়েছে, রাতে একে দল ইউসুফ চেয়ারম্যানকে দৌড়ে ফেলছে, ধরে আমি আপনাকে মারতে আসি, আপনি স্বাভাবিক থাকেন, একটা সত্য আপনাকে আমি দিয়ে যাচ্ছি, যদি আমার বাবা জ্যাঠা এবং পাড়ার আর যে সাতজনকে আপনারা আনছেন এটাকে যদি কালকে মুক্তি না দেন, কালকে 12টার মধ্যে যদি মুক্তি না দেন, তাহলে আমি রাত্রে এসে একজনের বদলে 25 জন করে মেরে ফেলব, শিশু হোক, মেয়ে হোক, বুড়ো হোক, এটা আমি মানব। দেখছেন তো আমার গ্রুপ, আপনারা কেউ কিছু করতে পারবেন না, আমি মেরে ফেলবো। কিন্তু আমি যাচ্ছি, আমার কথা হলো যে এটা এটা কিন্তু বিদ্যুতের মতো কাজ করছে। তারপর কিন্তু খবরদার, কিন্তু আমি আসছি এ কথা বলবেন না। এরা কি করছে, আমার মা বাবাকে ছেড়ে দিয়েছে, সবাইকে স্যার নেই, আমার মা বাবাকে ঢুকে ছাড়ছে, আমার ভাই এবং আমার জ্যাঠা, আমার ভাইকে এই তিনজনকে ছেড়ে দিয়ে স্যার দিয়ে রেখে দিয়েছে। তারপর দিন আবার আসলাম, সবাইকে ছাড়ার কথা ছিল, ছাড়লেন না কেন, কি আরম্ভ করবো আমি, বলে না 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 না, আমার কাছে খুব নরম হয়ে বলতেছে যে না, আমি আপনাকে এ করতেছি, আমি ব্যবস্থা করতেছি, এভাবে কিন্তু ও সাতজনকে ছাড়া পেয়েছি। এরপরে রাজাগার কমান্ডার হলো খায়ের আহমদ, সে সবসময় রিভলভার এখানে থাকত, সাথে 2-3 জন অস্ত্রধারী রাজাকার থাকত। এখন আমি জানি না, মানুষ কিন্তু আমাদেরকে অনেক সমর্থন করছে, আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে কী করছে, যে বললাম না যে এই শমশুর দা শমশুদা আমাদেরকে কীভাবে যে রক্ষা করছে এবং খাওয়াইছে, রাত্রে যতক্ষণে আসে না কেন সে খাওয়াইছে, গরিব মানুষ। এই সময় কিন্তু এই সবচেয়ে নাসির সাহ রাজেন্দ্র, এটা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, রাজেন্দ্র ছিল প্রেসিডেন্ট, নাসির সাহ ছিল সেক্রেটারি। এদের সাথে অনেক আগে থেকে আমাদের একটা, আমরা বাম পেশা হলো এ আমাদের প্রতি সৎকর্ণার আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এদের একটা আমাদের খুব কাজে লাগছে যে না, এরা হোক এরা স্বাধীনতার পক্ষে কাজ করতেছে। আমাদের আবার সত্যিই বোয়াল খালিতাম রাজাকারদের উৎপাত, তখন আমরা আবার আমি সিদ্ধান্ত নিই আমার গ্রুপের আবুল খারকে মেরে ফেলতাম। তখন আমরা কী করছি, আবুল খার সে সকালবেলা উঠে একটা দোকানে বসে চা খায়। তখন আমি এবং নজরুল আমরা দুজন গেলাম, একজন রিভলভার এর কাছে, রিভলভার আমার কাছে স্টিংগান, পিছনে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 5 জনের ওই 303 রাইফেল। পট করে দোকানে ঢুকে নজরুল দিছে গুলি মাথায়, তারপর আমি ফায়ার করলাম, আমার ফায়ারটা উপরে করছে, সাধারণ মানুষ যাতে না ভয় করে। তখন এই রিভলভারটা নিয়ে সাথে সাথে গিয়ে আমরা আবার এটা ছিল পুবাদিয়া, পুবাদিয়া থেকে আমরা চরম করছিলাম। এই আমাদের গ্রুপের মধ্যে এই আবুল হোসেনের নেতা ছিল, আমি ডেপুটি কমান্ডার ছিলাম। আমরা বিশেষ করে বোয়ালখালি যে গ্রুপটা ছিল, বোয়ালখালি গ্রুপটা যেহেতু রাজনীতিতে বিচ্ছিন্ন হয়ে গেলাম, বড় বড় নেতারা তো আমাদেরকে সাপোর্ট করে নাই, তখন তো তারা দুই কুকুরের লড়াই, আর আমরা বলছি যে এটা ন্যায় যুদ্ধ, এটা বাঙালিদের উপরে অন্যায়ভাবে যুদ্ধটা চাপিয়ে দিছে। এভাবে আসলো, এভাবে আস্তে আস্তে প্রায় ডিসেম্বর চলে আসলো, আমাদের গ্রুপে এই স্বাধীনতার ফ্ল্যাগ তুলছিলাম, এটা হলো হাজিরহাট বলে একটা জায়গায় ইকবাল পার্কে হাজিরহাট। এরপরে স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার পর আমি পলিটেকনিকে চলে গেলাম। যদি আমরা যদি যুদ্ধে জয়লাভ করতে না পারতাম, এখানে এখানে এমন মেসাকার হইতো, অনেক মানুষ সাধারণ মানুষ অবশ্যই অবধারিত মৃত্যু হইত। এবং আজকের যে বাঙালিরা ক্ষমতায় গেছে এবং বিভিন্ন পোস্টে ছিল, তখন কেউ থাকতে পারতো না, এটা সম্পূর্ণরূপে পাকিস্তানের উপনিবেশ হতো।
পাকিস্তানি প্রত্যেকটা পোস্টে পাকিস্তানি অফিসাররা থাকতো, বাঙালিরা একদম নিচে থাকতো এবং এদেরকে খুবই খারাপ ব্যবহার করতো। করুণ একটা অবস্থা ছিল আমাদের, আমার স্বপ্নের বাংলাদেশ। আমি যেটা দেখছি আর কি, এখানে নৈতিকতার প্রচণ্ড অভাব। যারাই ক্ষমতা যায় সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজটা কর ঠিক বিপরীত। যেই যেখানে পাচ্ছি সে নিজের স্বার্থ ছাড়া দেশের স্বার্থ করে দেয়। আমার এই ধারণা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ওই মানসিকতার সংগঠন করি না ততক্ষণ পর্যন্ত আমার মুক্তি আসবে, এত তাড়াতাড়ি মুক্তি আসবে আমার মনে হয় না।